ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد এক ভাই জানতে চেয়েছেন যে কোন ব্যক্তি যদি তার ছেলেকে হাফেজ বানায়, সে হাফেজ কি তার পরিবারের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কিনা। তো ভাই, এ ব্যাপারে আমার প্রথমে এভাবে বলতে পারি যে একজন কোরআন হাফেজ অবশ্যই তার মর্যাদা অত্যাধিক। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দেয়। আর যে প্রশ্নটি করেছেন যে 10 জনকে সে সুপারিশ করে নিতে পারবে কিনা, এই হাদিসটি রয়েছে বাইহাকিতে। বাইহাকিতে হাদিসটি রয়েছে, হাদিসটি দুর্বল, আলবানি রহিমুল্লাহ হাদিসের দুর্বল বলেছেন। সুতরাং এই ব্যাপারে শরীয়ত আর সহি কোনো প্রমাণ নেই, সুতরাং এই ব্যাপারে সহি কোনো দলিল নেই। আমরা সুতরাং বলতে পারি যে 10 একজন হাফেজ 10 জন, কেউ বলেছেন 40 জন, কেউ বলেছেন 70 জনকে সুপারিশ করে নিয়ে যাবেন, বিষয়টি ব্যাপারে সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যেটা সেটা হলো যে তার বাবা মা তারকে আলেম বা তাকে কোরআন হাফেজ বানানোর জন্য অবশ্যই নেকির ভাগদার হবে, অবশ্যই নেকির ভাগদার হবে। তো সুতরাং এই কথাটি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যে 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বারাকাল্লাহ ফিক।